get the gym one of me. আসসালামু আলাইকুম, আমি তাহমিনা সনি, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজ খুবই ছোটো একটি ব্লগ নিয়ে হাজির হলাম এবং আজ নুসাইবার জন্মদিন। তো নুসাইবার জন্মদিনে আজ সবাই আসছে, কিন্তু ওর এবার যে জন্মদিনটা কিন্তু মঙ্গলবার পড়াতে হয়েছে কি না আগে করা যাচ্ছে না পড়াতে করা যাচ্ছে, তো অগ্রিম বার্থডে কিন্তু একবার করা হয়েছে, এখন আজ আবার ওর ফ্রেন্ড সার্কেল এবং আফনানের ফ্রেন্ড সার্কেল সবাইকে ইনভাইট করা হয়েছে। সবাই আসবে, সবাই মিলে একটু সময় কাটানো এবং সব বাচ্চারা মিলে মজা করা। এবং আফনান নুসাইবার জন্য আমি এই ড্রেসটা কিনেছি, ওদের জন্মদিনে আমি যেটা করি একই রকম ড্রেস কেনার চেষ্টা করি এবং ম্যাচিং পাওয়াতে না আমার কাছে খুব ভালো লাগে। নুসাইবার জন্য মাথায় দেওয়ার জন্য এটা কিনেছি, এটা ওকে পরলে প্রিন্সেসের মতো লাগবে, এই কারণে ওর জন্য কেনা। এবং দুই মি ম্যাচিং ম্যাচিং পরা আমার খুব ভালো লাগে দেখতে। কেক অর্ডার করেছি, আমাদের কেক চলে এসেছে, সারপ্রাইজ কেক, একটা সারপ্রাইজ কেক, এটা অর্ডার করেছি। আচ্ছা কেকটা আমরা পরে ওপেন করি, এখন ফ্রিজে ঢুকাই, ঠিক আছে, এখন পরে দেখাবো। হ্যাঁ এখান থেকে, এখান থেকে তুমি কিন্তু জোর দিয়ে খুলো না, নিয়েছি সত্যি অনেক সুন্দর করে বানিয়েছে। এবং এই পেস্টটা থেকে এর আগেও আমরা কেক নিয়েছি, এটা আমাদের সেকেন্ড টাইম নেওয়া। আর নুসাইবার জন্মদিন কিন্তু অগ্রিম একবার করা হয়েছে, ওর খালামণি মামা সবাই এসেছিল, সবার সাথে একবার করেছে, আর এবার কিন্তু সেকেন্ড টাইম করা হচ্ছে। এবং সবাইকে পেয়ে নুসাইবা খুব খুশি, ছাদে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো, খেলাধুলা করলো এবং সবার সাথে এখন কেক কাটবে। আর এখানে যাদেরকে দেখা যাচ্ছে ওরা সবাই আমার বাচ্চা বলা যেতে পারে, কারণ সবার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক এবং এতটা কাছে আমরা সবাই, সবগুলো পরিবার, খুবই ভালো লাগে। এবং সবাই আমার নুসাইবা আফনান ওদের জন্য দোয়া করবে এবং ওরা যেন এইভাবেই হাসি খুশি, এইভাবেই যেন দুষ্টুমি, এইভাবেই যেন ওদের শৈশবটা খুব সুন্দরভাবে কাটে। তো কেক কাটার পর সবাই হালকা পাতলা নাস্তা করেছে, এখন সবাইকে রাতের খাবারটা দিয়ে দিয়েছি। আর প্রথমে বাচ্চারা বসবে, বাচ্চাদেরকে খাওয়ানোর পর তারপর আমরা সব ভাবিরা একসাথে বসে খাবার খাবো এবং আড্ডা দিব। তো সবাই আফনান নুসাইবার জন্য দোয়া করবে, আজকের মতো এখানেই রাখবো, আল্লাহ হাফিজ।